বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এমআর ব্লগের আরেকটি নতুন আয়োজনে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটা রেসিপি। সেটা হচ্ছে খুবই দারুণ এবং খুবই সবার খুবই পছন্দের এবং ট্রেন্ডিং একটা রেসিপি, সেটা হচ্ছে রসুনের আচার। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কাঁচা রসুন অনেক সময় খাওয়া যায় না, অনেক ঝাল লাগে, তাই রসুনের আচার করে নিলে এটা যে কোনো সময় খাওয়া যায়। তো চলুন আজকে শুরু করি দারুণ মজার এই রসুনের আচারটি। প্রথমে আমি 2 টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখেছি, বেটে নিতে সুবিধা হবে। তারপর আমি তেঁতুল ভিজিয়ে নিব। এখানে আমি বিচি ছাড়ানো 1/2 কাপ তেঁতুল গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং খুব ভালোভাবে ছাড়ে। তারপরে আমি এখানে গোটা মশলা নিয়েছি 1 চা চামচ, 5 ফোড়ন, 1/2 চা চামচ করে ধনিয়া এবং জিরেটা আধ ভাঙা করে নিব। তারপর এখানে 1/2 কেজির মতো রসুন নিয়েছি, বড় রসুন। এটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। এখানে 250 মিলি সরিষার তেল দিয়েছি। আপনারা জানেন আচার সবসময় সরিষার তেলে দিতে হয়। 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা রসুনগুলো। রসুনগুলো দেখুন কীভাবে কেটেছি, এভাবে মুখটা কেটে ফেলে দিবেন, তাহলে রসুনের আচার অনেক দিন ভালো থাকবে। তেলের সাথে রসুনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ। সব ধরনের আচারে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করা হয়। তারপরে দিয়ে দিব কিছুটা গরম মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে দিয়েছি অল্পই, 1টা তেজপাতা, 2টো দারচিনি এবং 1টা এলাচ, পরিমাণ মতো লবণ। এবং সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা 3-4টা শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি। আমি গুঁড়া মরিচ দিইনি, মরিচটা বেটে এখানে দিয়ে দিয়েছি। সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কাঁচা রসুন খাওয়া যায় না, ঝাল লাগে, তাই আচার করে নিলে ভালো। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সিরকা দিয়েছি। সিরকাটা অনেকদিন যাবত আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। এখানে আর যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি কাঁদ বের করে নিয়েছি। এখান থেকে 1/2 কাপ আমি কাঁদ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গোটা মশলাগুলো আধ ভাঙা করে আমি আচারে দিয়ে দিলাম। যাদের রুচির সমস্যা আছে এবং যাদের ডায়াবেটিস আছে এবং হাড়ের ব্যথা আছে, তারা অবশ্যই রসুনের আচার করে নিতে পারেন। যে কোনো সময় এটা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে পারেন। এখানে আমি চিনি দিয়েছি 2 চা চামচ। আমার রসুনের আচারে বেশি চিনি ভালো লাগে না, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিয়েছি আমি 5-6টা নাগামরিচ এবং 5-6টা কাঁচা মরিচ। এতে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো আমি মিশিয়ে নিব। এখানে চিনি দেওয়াতে কিছুটা পানি ছেড়েছে, নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন দেখুন আচারটা প্রায় যখন হয়ে আসবে তখন একদম উপরে ফেনা ফেনা হয়ে যাবে। রসুনটা কিন্তু জালে পুরোপুরি সিদ্ধ হবে না, রসুনটা এখানে 70-80% সিদ্ধ হবে। বাকিটা যখন আচারটা রোদে দেওয়া হবে তখন ওই আচারটা রোদের কারণে আচারটা পুরোপুরি রেডি হবে এবং রসুনটা সেদ্ধ হবে। এখন আচারটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ অনেক সময় যে পাত্রে আচার করা হয় ওই পাত্রে রেখে দিলে আচারের কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি আচারটাকে সংরক্ষণের জন্য একটা কাঁচের পাত্রে নিয়ে নিব। আচার সবসময় চেষ্টা করবেন শুকনো পাত্রে এবং কাঁচের পাত্রে সংরক্ষণ করতে, এতে রোদে দিতে সুবিধা হয়। এখন আমি একটা শুকনো চামচ দিয়ে আচারটাকে আমি কাঁচের জারে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আচার হাতে ধরবেন না এবং পানি আছে এরকম কোনো চামচ ব্যবহার করবেন না। আচার সবসময় রোদে দিয়ে সংরক্ষণ করবেন। আর আচার অনেক দিন ভালো থাকতে চাইলে এবং খুব ভালো টেস্ট আনতে চাইলে আচার 5-6 দিন রোদে দিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।